আমাদের দেশেও এই ধাক্কাটা এই এপ্রিল মাসে আরো ব্যাপকভাবে আসার কথা, এরকমই একটা আলামত পাওয়া যাচ্ছে এবং এই ধরনের কিছু মানে প্রতিবেদনও আমরা দেখতে পাচ্ছি, কিছু প্রেডিকশন দেখতে পাচ্ছি। কাজে সেই অবস্থা আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এমনভাবে চলতে হবে যেন এর প্রভাবে আমাদের দেশের মানুষের ক্ষতি কম হয়। তবে এটা ঠিক যে একটা স্থবিরতা যেটা এসে গেছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সব ক্ষেত্রেই, তার ফলে দেখা যাচ্ছে যে অর্থনীতি যে গতিশীলতা আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম সেটাও কিন্তু থেমে গেছে এবং এটা কিন্তু শুধু আমাদের দেশে না সারা বিশ্বব্যাপী। আমরা চাই না যে এই রোগের প্রাদুর্ভাবটা আরো বৃদ্ধি পাক, আমরা চাই যে এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আর এই নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আর এটা মেনে চলার জন্য সবাইকেই কাজ করতে হবে। আমি এটুকু বলবো যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবটা এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য সকলকে কাজ করে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমাদের যে বিভাগগুলি আছে সেই বিভাগ ওয়ারি আমি সকলের সঙ্গে আবার পুনরায় মত বিনিময় করব এবং এটা আমরা অব্যাহত রাখব। যেহেতু এখন আমরা কোথাও মানে যোগাযোগ করা বা যাতায়াত করা একটু কষ্টকর, সেই কারণেই আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। যেহেতু মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পাচ্ছে না, মানুষ কাজ করে খেতেও সে কাজ করে খেতে পাচ্ছে না, তাদের জীবন জীবিকার পথ অনেকটা অনেকেই প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। যারা চাকরিজীবী বা বেতন পাচ্ছেন তাদের কথা আলাদা, কিন্তু প্রতিদিনে যারা দিন আনি দিন খায় আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা যেমন 10 টাকায় চাল বিতরণের ব্যবস্থা আমরা করেছি, আমরা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি এবং সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে দরকার বিনামূল্যে খাদ্য সাহায্য এটা অব্যাহত থাকবে। আমাদের সামাজিক সুরক্ষামূলক যে কাজগুলি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বা মুক্তিযোদ্ধাদের ভাতা, সেই ভাতাগুলিও যেমন আমাদের অব্যাহত থাকবে। কিন্তু এর বাইরে যারা হয়তো ভাতা প্রাপ্ত না, অথবা আমরা যে 10 টাকায় চাল দিই এর জন্য যে 50 লক্ষ মানুষের রেশন কার্ড আছে তাদেরকে তো আমরা চাল দেবই, কিন্তু তার বাইরেও যারা অন্তত মানে অনুদান নেবে না কিন্তু কিনে খেতে চায় তাদের জন্য এই চালের ব্যবস্থা করতে হবে। এবং আমি অনুরোধ করবো এটা আমার বোধহয় আমার অফিস থেকে এটা ব্যবস্থা নিতে হবে, খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে এবং আমাদের দুর্যোগ মন্ত্রণালয়কেও নির্দেশ দিতে হবে যে যারা এই ধরনের মানে এই সেফটি নেটের বাইরে কিন্তু একেবারে নিম্নবিত্ত বা মধ্যবিত্তের মধ্যে পড়ে কিন্তু উপার্জনটা করতে পারছে না, তাদেরকেও এই যে 10 টাকা কেজি যে চাল এই রেশন কার্ডটা তাদের জন্য করে দিতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন সকলকে আমার অনুরোধ যে সকলকে মিলে কমিটি করে দিতে হবে, প্রত্যেকটা ইউনিয়নে একটা ওয়ার্ড ভিত্তিক কমিটি থাকবে এবং সেই কমিটি যে একবার যারা এই ধরনের কষ্টের মধ্যে আছে কিন্তু ঘর থেকে বের হয়ে হাত পাততে পারবে না তারা, কাজে তাদের জন্য একটা তালিকা আপনাদের করতে হবে এবং তাদেরকে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা খুব ভার, কাজে সেই যার কারণে আমি বলবো যে এই ধন সম্পদ থেকে কোনো লাভ হবে না, বরং যার যা আছে বিত্তশালী যারা আছেন আপনারাও পাশে দাঁড়ান, আপনার প্রতিবেশী আপনার নেইবার আপনার যারা তারা কি অবস্থা আছে সেটা একটু আপনারা দেখেন, তাদের দিকে নজর দেন, সাহায্য করেন, এই সাহায্যটাই থাকবে, এটাই মানুষ কৃতজ্ঞতার সাথে মনে রাখবে। যে সকল সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কোভিড-19 সংক্রমণের শুরু থেকে চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষভাবে কাজ করছেন তাদের তালিকা করার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি। যারা এই ধরনের সাহসী স্বাস্থ্যকর্মী তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের প্রয়োজন এবং উৎসাহের সাথে সাথে আমি বিশেষ একটা সম্মানীয় দিতে চাই। আর তাদের সুরক্ষার জন্য যা যা দরকার আমরা তো দিয়ে যাচ্ছি, ব্যবস্থা করে যাচ্ছি, লাগলে আমরা আরো করব, সেখানে তো আমরা কোনো কার্পণ্য করছি না। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সঙ্গে সংযুক্ত ছিলেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমরা সবাই মিলেই বাংলাদেশের মানুষের সেবা করব, মানুষকে রক্ষা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।